पे एक बार बेचा गंडगोल, बात पे एक बार बेचा गंडगोल, बाटुल बिच्छु दुटो ढालबे माथाय भोल, बाटुल बिच्छु दुटो ढालबे माथाय भोल, ढालबे माथाय भोल। छुवार होबो हाथी बादुलेर काछे तोरा खाबी लाथी, ए बाच्चू बिच्छुवार होबो हाथी बादुलेर काछे तोरा खाबी लाथी, छूटे गिए तेरे पूरे वाह खुशी मेरे मुरे कोरे देबे रोल रोल रोल। बाच्चू बिच्छु ओरे फाटबे ए पाठोल, बाच्चू बिच्छु ओरे फाटबे ए पाठोल, बादुल दिखबे ये 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 बादुल। General Kanji. Yes, Captain Misafu. General Sandy. Yes, Captain. Brigadier Miracle. Yes, Captain Misafu. Shame, shame, shame. Amader prottekta attack oi batul lokta crack korte shofol hoyeche. Amra here gechi or kache. He is the most dangerous man. Powerful. Super power man Batul. Chup! Chup karo. L10 group is the most super power. And only super power gang. Yes, Captain. L10 is supersonic. তাহলে ওই বাটুলকে ধ্বংস করতে হবে। Captain, আমাদের অন্য রকম অস্ত্র দরকার। L10 দলের অস্ত্রাগারে এত সমস্ত শক্তিশালী অস্ত্র আছে যা দিয়ে এই পৃথিবীকে অন্তত 10 বার ধ্বংস করা যায়। আর কি অন্য রকম অস্ত্র চাই? বাটুল তার থেকেও বেশি শক্তিশালী ক্যাপ্টেন। ব্রিগেডিয়ার মিরাকল, তুমি চুপ কেন? Miracle, miracle চাই আমার। তোমার মিরাকল রুমে কি অস্ত্র মজুদ আছে বলো। বাটুলকে শুধু অস্ত্র দিয়ে ধ্বংস করা যাবে না, ওর জন্য দরকার এই ব্রিগেডিয়ার মিরাকলের মিরাকল পাওয়ার। Show your miracle power. চার্জ করো বাটুলকে, ধ্বংস করো ওকে। বাটুল আমাদের এলটেনের জন্য একটা বিপদ, ওকে সরাতে হবে, সরিয়ে দিতে হবে। ওকে ক্যাপ্টেন মিসাফো। নিতাইদা, আজ একটা জমিয়ে গল্প বলো তো। পূজোর ছুটি শেষ হয়ে আসছে, মনটা একটু ভালো করে দাও তো। কে গল্প বলবে নিতাইদা? কেন, আমি কি গল্প কইতে পারি না নাকি? ঠিকই তো, এটা কিন্তু তোর ভারি অন্যায় বিচ্ছু। নিতাইদার গল্প মানে তো ভূত পেত্নী ব্রহ্ম দেখতেই। হ্যাঁ, ঠিকই কইছস। সেই দিন রাতে বুঝছস, খাওনের পর কলপারে হাত ধুইতে গিয়া একখান ছায়া দেখলাম, মনে হইল কে যেন ঘুমটা পুইয়া পুইয়া আছে। ভয় পাইয়া সিতুইয়া পুইয়া গেলাম, মাজাটা অকোনো ব্যথা। পরে দেখছি ওইটা ছিল ওই শামুগ বাড়ির কলা গাছটা। সেটাই তো বলছি, নিতাইদার এসব গাজা করি গল্প হা করে শুনবি তাহলে এমনই হবে। শোনো বিশু বাবু, তেনা দেন নে এমন রসিকতা করো নে কো। ঠাকমা বলতো তেনারা কান খাড়া করে সব শুনতি পায়, সময় মতন পেলি না ঘাড় মোচকে দেবে। নিতাইদা, এইসব ভূত মানে তেনারা কি সত্যি আছে? এই দেখো আছে মানে বহাল তবিয়তে ঘুরি ফিরি বেড়ায়, রাত হলি পরে তেনারা বার হয়। নিতাইদা, গপ্প গপ্পই, ওইসব ভূত প্রেত রাত হলে হেঁটে চলে বেড়ায় এটা মোটেই মানা যাচ্ছে না। তোমার গল্পগুলো ভালো তা বলে। আরে বাচ্চু, তুই জানিস না বুদ্ধের ক্লাবে নিতাইদা লাইফ টাইম মেম্বারশিপ পেয়েছে। রোজ রাতে নিয়ম করে 2-3 বট ক্যারাম না খেললে নিতাইদা রাতে আবার ঘুম আসে না। বাজে বকনি বিশু বাবু, যেদিন তেনাদের খপ্পরে পড়বে সেদিন তোমার এই সব ফক্করমি ঘুষি যাবে, এই তোমারে বলে দিলাম। যদি এমন হতো আমার সামনে ভূত এলো, এসে বলল বিচ্ছু মামু পালো তোমার কে চাই। হ্যাঁ,
তেনাদের নে এত হাসি মশকরা করতেছ, সামনে এলি তো লেজ গুটোয় পালাবে। ক্ষমতা থাকলি নদীর পাড়ে ওই সই ভাঙা মন্দিরের পেছনে যে বট গাছ আছে সেখানে এক রাত্রির কাটুয়ে এসো দেখি, দেখি না কোল যেতে কত জোর আছে, কখানা বর্ষাইতে পারো। ভূতি নাকি বিশ্বাস নি বিচ্ছু, কিন্তু তুই তো জানিস রাতের বেলা বাইরে থাকা বাটুলদা খুব অপছন্দ করে, আর বাটুলদা যেটা অ্যালাউ করে না সেটা করা কি ঠিক? নয়তো এসব কেস কত দেখলাম। এ তো ভারী উত্তম প্রস্তাব। ওই ভাঙা মন্দিরের পেছনের বটগাছটা তো, এ আর এমন কি, প্রায় 100 বছরের পুরনো গাছ, এত ইঁদুর বাঁদুর পেঁচা থাকে আর আমাদের বিচ্ছু থাকতে পারবে না, তাও একটা মাত্র রাত? না না, আমার কোনো আপত্তি নেই, মাঝে মাঝে এমন প্র্যাকটিস ভালোই, আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। যদি আজকে রাতটা কাটিয়ে দিতে পারি, কাল সকালে তোমাকে আমি দেখে নেব। এই বিচ্ছু শর্মাকে কাছে ঝোলানো ওসব ভূত টুত আমি মানি না। ওটা কি মানি, মানি ভূত, মানি ভূত, ওরে বাবা আমার মাথা এসে বসেছে রে, পুত্র ঘরে চাপে আমার মাথায় চাপলো কেন রে। বাটুল, এবার এবার তুমি ব্রিগেডিয়ার মিরাকলের মিরাকল দেখতে পাবে। তখনই বলেছিলাম তেনাদের মশকরা করো নেকো,
তেনাদের নে এমন হাসি মজ করা তেনাদা সহ্য করতে পারেন নে। চ্যালেঞ্জ নেওয়ার আর বিষয় খুঁজি পেলে নে। তেনাদের নে চ্যালেঞ্জ দেখেছ তো, এ নিতাই অত বাজে কথা বলে নে। বাটুলদা তুমি কি ভাবছো গো, এলটেন এটাও কি এলটেন গ্যাংয়ের কাজ? হতে পারে, হতেও পারে। ওসব ভূতচুত কিচ্ছু না, ওই এলটেনের কাজই এসব। মুরগি কেস্টার বদলা নিতেই ওরা আবার আসরে নেমেছে বাটুলদা। এলটেন না সাই, গোল গোল চোখ করে কে তাকালো তালি তোমার দিকে? আমাকে একটু ভাবতে দে, ভেবে একটা উপায় বার করতেই হবে। আরে অত ভেবে কাজ নেই বাটুল বাবু, তেনারা খেপে গেছে। ও বট গাছের নিচে শান্তি সস্তন করতে হবে, পুজো দিতে হবে, তেনাদের শান্ত করতে হবে, এই বলে দিলেম। তুমি আগে শান্ত হও নিতাই, বাড়ি যাও, দেখছি আমি কি করা যায়। আমার উপরই সবাই কেন প্রথম অ্যাটাক করে কে জানে? কি পোড়া কপাল আমার, একেবারে কুচকুচে পোড়া। এই যে বাবু, আপনি ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ আমি ব্রেকফাস্টের সাথে খাই রে মুখ্য, দিনে দিনে সব ভুলতে বসেছিস, বয়স হচ্ছে তোর। বয়স হলি অভিজ্ঞতা বাড়ে বাবু। বড় মুখে মুখে কথা বলতে শিখেছিস দেখছি। কথা কইবার কি আর অবস্থা আছে গো? ওদিকে বিশ্ববাবু রে কাল রাতে ভূতে চরকি খাইয়ে মেয়ে দিছে, দেখতে গিয়েছিলাম তেনাদের সাথে চ্যালেঞ্জও নিয়েছিল, ডিম সেদ্ধ গুলো খেয়ে ফেলেন দিনি। আমারই আবার পুজোর ব্যবস্থা করতে হবে, আর পারি নে বাবু। পাঁচটার বদলে চারটে ডিম দিয়েছে নিতাই, চারটে ডিম কেন রে হত ছাড়া? ও বাবু একটা ডিম পচা, একটা ডিম কম খেলে আমার যে কষ্ট হয় রে। সব কি হচ্ছে নিতাই, নিতাই কি গো, এই সব কি হচ্ছে? ডিমের ভেতর তেনারা ঢুকে পড়েছে গো। ডিমগুলো ধর নিতাই। আজি ওগুলো ডিম নয় গো, তেনা তেনা। ডিম ডিম ডিম, তেনা তেনা তেনা। কি এসব কি দেখছিস গো? নিতাই ডিম আগে না মুরগি আগে রে? অবাক, তেনারাই আগে। চারিদিকে ছিচকে চোরের উৎপাত এত বেড়েছে আর পারা যাচ্ছে না। ভাবছি এবার গ্যামাক্সিন পাউডার স্প্রে করব সারা পাড়া। হ্যালো, কে ছিচকে চোর? ইয়ে না মানে বটব্বেল বাবু। কি ডিম থেকে মুরগি? ঠিকই তো আছে। হ্যাঁ কি এসব কি বলছেন? কি কি, আরে দূর মশাই আপনাকে না, এদিকে টেবিল সরে যাচ্ছে। ভৌতিক ভৌতিক বাটুল বাটুল। দারোগা বাবু, আমাদের ওই মন্দিরের পাশের বটগাছটা থেকেই কাজ শুরু করতে হবে। এলটন যে কার মধ্যে কি ঢুকিয়ে দিচ্ছে বোঝাই যাচ্ছে না। আরে দূর তার এলটনের কেতাই আগুন, বলতেছি এই সব তেনাদের কাজ। তুমি তো আমতো নিতাই দাও, চলো বাটুল্লা। হ্যাঁ চল চল বাটুল্লা। দেখো গাছটাকে দেখে মনে হয় কিচ্ছু জানে না, কেমন সাধু পুরুষের মতো দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে কেমন চরকিবাজির মতো ঘুরেছে। আরে বলতিছি তো, এ গাছে তেনারাই আছে, এসব তেনাদেরই কাজ। বিচ্ছু, তুই গাছটার কোথায় বসেছিলি? ওই ওই ডালটা বাটুল্লা, তারপর গাছ আমাকে নিয়ে চলতে শুরু করলো, চলতে চলতে ওই ওই দিকটায় চলে গেল। এলটেন, এই এলটেন, আমিও নিশ্চিত বাটুলদা এলটেন। এলটেন বাটুলদা। একি বাটুল বাচ্চু বাচ্চু বাটুলদা।
তোমাদের আমি ছাড়বো না। আমরাও তোমাকে ছাড়বো না, তোমাদের সব কথাকে শেষ করব। আপনারা পালান। আপাতত তোমাকে মারতে। তুমি আমাকে মারতে পারবে না। তোমাকে মারবে এলটেনের মিরাকল সোলজাররা। ব্রিগেডিয়ার মিরাকল, অ্যাটাক! Batul the Great. Batul the Great. বাটুল, এই টেনকে তুমি ধ্বংস করতে পারবে না। এই টেন পাওয়ারফুল, এল টেন এই পৃথিবীকে ধ্বংস করবে। আবার দেখা হবে তোমার সঙ্গে। আমাদের হাত থেকে তোমার মুক্তি নেই। মুক্তি নেই।
Batul the Great. শক্তিশালী হয়ে আবার আক্রমণ করবে। আমার শরীরটা কেমন কাঁপছে বাতুল। আমাদের নেক্সট স্টেপ কি হবে বাতুলদা? শুধু অপেক্ষা, অপেক্ষা করতে হবে আবার ওদের আক্রমণে। জানি না এবার আবার ওরা কি রূপে কিভাবে অ্যাটাক করবে। যেভাবেই আক্রমণ করুক, এই বাতুল ওদের বারবার হারিয়ে দেবে। ওই এলটেন আমার সাথে পারবে না কোনো দিনই। পুরো গ্যাংটাই আমার হাতে ধ্বংস হবে। আমি ওদের গুঁড়িয়ে দেব। ভয় কিসে? ওরা এলটেন হলে আমিও তো বাটুল কি, তাই না? হা 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 হা।